অনলাইন ক্লাস আজকে ইংরেজি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি আইমানু সিনিয়র শিক্ষক প্রথমে বিরা শুরু করছি প্রথমে পূর্ব পাঠে আচ্ছা পূর্ব পাঠে শিখে আমরা যে কয়েকটা লেটার শিখেছি সেই লেটার প্রতি আমরা ওয়ার্ড মিনিং অ্যান্ড রিদম জানবো তাহলে পেলে কি অঙ্কের জন্য বেবি এখন বলবে প্রথমে বলো এটা দিয়ে কি হয় পি দিয়ে কি হয় বেবি সবাই রেডি তো বলতে হবে সবাইকে পি দিয়ে পি ফর বলো পেন দিয়ে লিখে ফেলে ভেরি গুড থ্যাংক ইউ আর কেউ বলবা আচ্ছা শোনো এস দিয়ে আমি একটা ওয়ার্ড জানতে চেয়েছি একটা ওয়ার্ড তার সাথে লিদম প্রতিদিন যে আমরা তিনটা ওয়ার্ড আচ্ছা এরপরে আমরা কি করবো তাহলে আমাদের পূর্ব পাঠ আমরা সুন্দর করে বলবো
আমরা তাহলে আজকে পড়াতে কি চলে যাই আজকে আমরা আমরা আবার ক্যাপিটাল লেটারস লিখব শোনা বাবুরা আমরা আবার ক্যাপিটাল লেটারস লিখতে আসছি হ্যাঁ আজকে আমরা লিখব এম থেকে লিখব ক্যাপিটাল লেটারস আচ্ছা তাহলে শুরু করি আমরা একটু পড়ে নিই ক্যাপিটাল লেটারস পড়ে নিই তারপর লিখে শুরু করব তোমরা একটু বই বের করো একটু ইংলিশ বই বের করো পেন করে আমরা একটু পড়ি আগে ক্যাপিটাল লেটারস পড়ব তারপর ক্যাপিটাল লেটারস লিখব হ্যাঁ পড়া শুরু করি ক্যাপিটাল লেটারস এ সবাই দেখো ঘরের দিকে দেখাও ওই দেখো বোর্ডের দিকে দেখো সুমানি জোরে পড়ো সুমানি ম্যাডামের দিকে দেখাও পেন্সিল রাখো হ্যাঁ লেজেন ম্যাডাম সাথে জোরে জোরে পড়ো সবাই জোরে পড়বে মুখে লীলা হ্যাঁ সুমানি লীলা খুশবু রাফিয়া ঐশী তোমরা জোরে জোরে পড়ো নাবিলা সবাই আচ্ছা এ এ বি সি ডি ই এফ G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, P, W, X, Y, Z. লক্ষ্য ছিল আমরা আমরা কি কি করেছি পড়ে নিয়েছি তাহলে এখন আমরা কি করব আমরা লেখার দিকে যাব আজকে আমরা কোথা থেকে লিখব আমরা তো এ থেকে যে কোনো পদ্ধতি লিখতে পারি না আমরা কিন্তু অল্প অল্প করে বিভিন্ন জায়গা থেকে লিখব আজকে কোথা থেকে লিখব আজকে লিখব আমরা এম থেকে আজকে এম থেকে শুরু করব ছোট্ট শোনা আমাদের জন্য এম থেকে সবাই তাহলে লিখে শুরু করো এম থেকে ক্যাপিটাল লেটারস আমরা লিখছি ক্যাপিটাল লেটারস কত থেকে বললাম লিখব আজকে আমরা আজকে লিখব এম থেকে তাহলে শুরু করি এম থেকে লিখা এম এম ও M-N-O-P-Q-R S T S T U V M N O P Q R S T U V. That's it. W W S T
One. Sit. সবাইকে বলছি সবাই সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এম থেকে যে পর্যন্ত। আচ্ছা লক্ষ্মী বেবিরা, তাহলে আমাদের আজকে হোমওয়ার্কটা জেনে নি ছোট ছোট আমাদের জন্য। আমাদের আজকে হোমওয়ার্ক থাকবে আমাদের ক্যাপিটাল লেটার্স, এটাই আমাদের হোমওয়ার্ক থাকবে। সবাই সুন্দর করে হোমওয়ার্ক করবা অবশ্যই। আচ্ছা বাবুরা, আর কোনো সমস্যা হলে ম্যাডাম সাথে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। আর আমরা লিখা ভালো করে হোমওয়ার্ক পাঠানোর সময় খেয়াল করবো আমাদের লিখা যেন ভালো থাকে। হ্যাঁ, লিখা যেন ভালো হয়, আর তোমার লিখাটা আগে যে ভালো হচ্ছে কিনা, দাগের মধ্যে হচ্ছে কিনা, সেগুলো একটু খেয়াল করবো, মনে থাকবে? তাহলে ক্লাস শেষ করি বাবুরা, লোকেশন বাবুরা, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার আমরা মজা করে সুন্দর করে পড়বো। হ্যাঁ লোকেশন বাবুরা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো। আল্লাহ হাফেজ।